যাজপুরে ধুমধামে পাড়িত হয়ে যাই ধর্মশালার প্রসিদ্ধ ঐতিহাসিক মুনসি মেলন। এই উৎসবরে সামিল হয়েছে আখপাখ অঞ্চলর পাখাপাখি 25 ঊর্ধ্ব বিমান। ব্রিটিশ আমলর পাড়িত হয়ে আসুচি এই নিয়ারা উৎসব। পরম্পরা অনুযায়ী পুলিশ ও জনতা পাড়ি এই পর্ব। ধর্মশালা থানার অধিকারী সাজি থাকে এই পর্বর মুখ্য পুরোধা। করোনা কটকণা যোগ গত 2 বর্ষ হব এই মেলন বন্ধ রয়েছে। চলিত থর মেলনের প্রবল জনসমাগম দেখা 146 বর্ষ ধরে পাড়িত হয়ে আসুচি যাজপুর জেলা ধর্মশালার প্রসিদ্ধ মুনসি মেলন। বড় জাকজমকরে অনুষ্ঠিত হয়ে যাই এই মেলন উৎসব। সবুঠার বড় কথা হল পুলিশ ও জনতা মিলিত ভাবে পাড়ি থাকে এঠাকার এই পারম্পরিক উৎসব। খাকি পোশাকরে থাইবি জনতাঙ্ক সহ পুলিশ খেলি থাকে রঙ্গ অবিরর হোলি। কর্তব্যরত পুলিশ অধিকারী নিজের অস্তিত্ব ভুলে যাই লোকঙ্ক সহ একাকার হয়ে যাতে। সতরে এই নিয়ারা উৎসবর আয়োজন দ্বারা পুলিশ মধ্যে সাধারণ জনতাঙ্ক আস্থাভাজন হয়ে পড়ুছে। ধীরে ধীরে এর কলেবর বৃদ্ধি পাইবার লাগিছে। করোনা কটকণা যোগ গত 2 বর্ষ ধরে এই মেলন বন্ধ রয়েছে বেড়ে চলিত থর এই মেলনের প্রবল ভিড় দেখা মিলে। আগামী দিনের আহুরি ব্যাপক হব বলে আশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানর কর্মকর্তা মানে। এ বর্ষ আমার মুন্সি মেলন 146তম মুন্সি মেলন। এ মুন্সি মেলন এক ঐতিহাসিক মেলন। কে কেবে আর প্রতিষ্ঠা করেছিলেন তার অনুসন্ধান করিয়া বি কষ্ট। আপনার জাণতু খালি এ এক পুলিশ এবং সাধারণ নাগরিক মধ্যে ইয়ে গোটে মিলন। এ গোটে অতি অতি পুলিশ ডিপার্টমেন্টরে খুব কম দেখা মিলুচি। এ বর্ষ 30 বিমানকে আমি নিমন্ত্রণ করছু এবং শান্তি শৃঙ্খলার মেলন হব। আমার যাজপুর এসপি নির্দেশ ক্রমে সম্পূর্ণ সব কাজ ঠিকঠাক করা যাই। মহামারী করোনা পরে এ বর্ষ 146 বর্ষের পদার্পণ করছে মুন্সি মেলন। এ হিন্দু মুসলমান ভাইচারার পর্ব, এণু সমস্তে এটি খুশি করতে। হিন্দু মুসলমান সমস্তে এ ফগু খেলতে। এ মুন্সি মেলন নিয়ারা পরম্পরা রয়েছে। এ বিমান মধ্যে এ মেলনের 30 পাখাপাখি বিমান আসতে। সমস্ত সহযোগ অছে ধর্মশালা মুন্সি মেলন। 1876 মশিয়ার পাড়িত হয়ে আসুচি এই মেলন উৎসব। বাস্তবরে এহা কেবল মেলন উৎসব নুহে, এহা এক অপূর্ব মেলনর পর্ব। এথিপাই বিমানগুড়িকু পানগুয়া দেই নিমন্ত্রণ করা যাইথাই। চলিত বর্ষ প্রায় 50 ঊর্ধ্ব ছোট বড় বিমান এই মেলন উৎসবরে সামিল হয়েছিল। অনেক বিমান বাপা জেজেবাপা অমলর এই মেলন পর্বরে সামিল হয়ে আসছন্তি। সুসজ্জিত বিমানগুড়িকরে স্থান পাইছন্তি রাধাকৃষ্ণঙ্ক যুগল মূর্তি। দেখন্তু কেমিতি মখমলিয়া থাটবাট সঙ্গকু সুন্দর সাজসজ্জারে ঝটকুছি বিমান। বিমান বিমান মধ্যে লাগিছি প্রতিযোগিতা। পুরোনা পারম্পরিক বাদ্য নৃত্য সহ দেখা মিছি আধুনিকতার ছাপ। ঠাকুর বাড়িয়া ভাই মানে নাচ গীত সহ সাংস্কৃতিক কার্যক্রমর আয়োজন করেছিল। এই অবসরের মেলন পড়িয়ারে বিভিন্ন দোকান বজার মধ্যে লাগিছিল, যাহাকু ভরপুর উপভোগ করেছিল হাজার হাজার দর্শক। এই মেলনটা সমস্ত বুলিয়া পাই বহুত ইচ্ছুক থাকে। এ মেলনটা খাস করে এত ঐতিহাসিক অছে যে বহু দূর দূর লোক আসিক এটি মসিকি দেউছেন, এটি বুলুছেন, এটি উৎসাহ উঠু রয়েছে লোক ভিতরে গোটে পর্ব বাগিয়া যেমনি সমস্তর। এটা জাতি ধর্ম বিশ্বাসের সমস্ত এটা গোটে পর্বটে। সেইপ 2 বর্ষ পরে যেটা হয়েছে এটা আমাকে দেখি বহুত ভাল লাগুছে। আমি বহুত বুলাবুলি কলু, আমার যেহেতু আমার ঘরে এই পাখে, তো আমি লাগুছে কি এই পর্ব পাই আমি 2 বর্ষ হলে এখন বহুত আমি মিস করছিলু। মেলনকু আমার পূর্বপুরুষ অমলর বহু সময় আমি আসু। এ মেলন সবু মেলন স্বতন্ত্র অলগা। এ মেলনর সাজসজ্জা, এ মেলনর সুন্দরতা, এ মেলন সবুঠারু ভাল লাগে। আর বহু ঠাকুর বাড়ি আসতে, বহু জাকজমকের মেলন হুয়ে, শৃঙ্খলিত ভাবে এ মেলন হুয়ে। তৎকালীন মুন্সিবাবু জনে ছিলে ব্রিটিশ সময় বাজা বাণ যেতে ফুটিলা বাজিলা, সে কহিলে এটি কোণটা হচ্ছে। সে আসি কঠে বুঝলে যে এমতি গোটে অনুষ্ঠান হচ্ছে বা কৃষ্ণ রাধাকৃষ্ণ সহ গ্রামদেবীক মিলন উৎসব হচ্ছে। একু সে অধিক বড়াইবা চেষ্টা করে এ অঞ্চল বা আমার থানা গঙ্গার গোদাবরী পর্যন্ত লা আজি সিনা জেনাপুর কুয়াখিয়া বরুহা সদর এমন সব অলগা হয়ে গেলে
কিন্তু সেতবে যাজপুর টাউন ছাড়া পরে ধর্মশালায় গোটি থানা ছিল এটি সেই থানা অন্ডে কেউ কেউ ঠাকুরবাড়ি লোক মানে অনেক কাহক নেই এ মেলনটা সরসুন্দর করিহব সমস্ত ডকাই থানা পরিসর ভিতরে বসাই আলোচনা করাগলা এবং সমস্ত সহমতি এ মেলনটি সৃষ্টি হয়েছিল যাকি 146 বর্ষের আজ পদার্পণ করছি। ব্রিটিশ অমলর পালিত হয়ে আসুচি ধর্মশালার এই মুনসি মেলন, যেউথে জাতি ধর্ম বা অন্য কোণী ভেদভাব না। পুলিশ জনতা হিন্দু মুসলমান সমস্তে এটি হয়ে থাকে একাকার। যাজপুর অভিনেশ্বর শতপথী রিপোর্ট, কে নিউজ ওড়িশা।